ইউক্রেনে রাশিয়ার যে সামরিক হামলা তার জবাবে পশ্চিমা দেশগুলো শুরু থেকে বেছে নেয় অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রাশিয়ার উপর এই নিষেধাজ্ঞায় প্রথমে গিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র এরপর যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন অস্ট্রেলিয়া কানাডা জাপানের মতো দেশগুলো যুক্ত হয় এই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত রাশিয়ার উপর যেসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার প্রধান বিষয়টি হচ্ছে সুইফ থেকে রাশিয়ার ছয়টি ব্যাংকে প্রত্যাহার করা এছাড়া পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ছয়শো বিলিয়ন ডলারের বিপুল রিজার্ভ জব্দ করা রাশিয়ার বিভিন্ন ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থগিত রাশিয়ায় উচ্চ প্রযুক্তি পণ্য ও কেমিক্যাল রপ্তানি বন্ধ করা এবং পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার বিমান চলাচল বন্ধ করার মতো পদক্ষেপ আমি কোন সময় ছিল না যে রাশিয়ার বিরুদ্ধে কোনো না কোনো এম্বার্গো ছিল না এই জন্যই আমার মনে হয় লোকজন কম বেশি মানে এর সাথে মানে অভ্যস্ত আর কি তবে এবার যে এম্বার্গো গুলো এসছে সেটা আগের চেয়ে অনেক বেশি কারণ হলো গত কয়েক বছর যে এম্বার্গো ছিল সেটা মূলত মানে প্রেসিডেন্ট মানে কি বলে আশেপাশের লোকজন তাদের তাদের বিরুদ্ধে কিন্তু এবারকার এম্বার্গো মানে হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যেও আস মানে এটা সাধারণ মানুষ ফিল করবে রাশিয়াতে অবশ্য নিষেধাজ্ঞার শুরুতেই দেশটির অর্থনীতিতে এর প্রভাব পড়তে দেখা গেছে নিষেধাজ্ঞার প্রথম দুই দিনে ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রা রুবলের দরপতন ঘটে রেকর্ড তিরিশ শতাংশ ডলার কিনতে ব্যাংকগুলোতে মানুষের ভিড়ও দেখা যায় কিন্তু এরপরে অর্থনীতি স্বাভাবিক রাখতে বেশ কিছু তড়িৎ পদক্ষেপ নিতে দেখা গেছে রাশিয়াকে দেশটির সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক তাতিয়ানা রোমানোভা বলছেন রাশিয়ার পদক্ষেপে অবস্থার পরিবর্তন হচ্ছে রাশিয়া ইতিমধ্যে রপ্তানিকারক কোম্পানিগুলোকে বিদেশে ডলার পাঠাতে নিষেধাজ্ঞা দিয়েছে এবং কোম্পানিগুলোকে জানুয়ারি থেকে তাদের যে ফরেন রিজার্ভ তার আশি শতাংশ অভ্যন্তরীণ বাজারে বিক্রি করে রুবল কিনতে বলেছে যেন রুবলের দাম বাড়ে এছাড়া সুদ হার দ্বিগুণ করেছে এর ফলে আমরা দেখছি রুবল আবারও উল্লেখযোগ্যভাবে চাঙ্গা হচ্ছে রাশিয়া অভ্যন্তরীণ এসব পদক্ষেপের সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর বিরুদ্ধেও পাল্টা বেশ কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে যুক্তরাজ্যের বিমানগুলোকে রাশিয়ার আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা রাশিয়ার রাষ্ট্রীয় বিমান কোম্পানির ইউরোপগামী ফ্লাইট বন্ধ এবং ইউরোপকে মহাকাশ গবেষণায় সহায়তা প্রত্যাহার এর মধ্যে অন্যতম এছাড়া রাশিয়ার বিভিন্ন ব্যাংকে ইউরোপীয় কোম্পানিগুলোর জমা রাখা ছয়শো বিলিয়ন ডলার পাল্টা জব্দ করার হুমকি দিয়েছে রাশিয়া দেশটির প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন রাশিয়াতে থাকা বিদেশি বিনিয়োগ যেন পশ্চিমা দেশগুলো প্রত্যাহার করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে পাল্টা এসব পদক্ষেপ ছাড়াও রাশিয়ার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়িয়ে বেঁচে থাকার বেশ কিছু সুযোগ এখনো আছে প্রাইভেট কোম্পানিগুলোতে এইসব স্যাংশনস আসলে পড়ে না তার মাধ্যমে তো অনেক ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বাণিজ্য চালানো যেতে পারে এবং এখানে তো থার্ড পার্টি রোলও থাকতে পারে থার্ড পার্টির মাধ্যমে তো আপনার যেসব জিনিসের উপর নিষেধাজ্ঞা সেগুলোকে সেগুলো তার অ্যাক্সেস পেতে পারে রাশিয়া কিন্তু এখানে হিস্টোরিক্যালি দেখা যাচ্ছে যে স্যাংশন ইম্পোজ করেও কিন্তু কোন সমাধান দেয়া যায় না বা কারণ স্যাংশন কে এড়িয়ে যাওয়ার নানান ধরনের উপায় আছে কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকার সুযোগ রাশিয়ার অর্থনীতি আসলে কতটা পাবে এর উত্তর নির্ভর করছে চীন কিভাবে এগিয়ে আসে তার উপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সাত বছর ধরেই অনেকটা নীরবে তার দেশকে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য প্রস্তুত করছিলেন ইতিমধ্যেই দেশটি একটি যুদ্ধ তহবিল গড়ে তুলেছে যেন সর্বাত্মক নিষেধাজ্ঞার মধ্যেও অন্তত কয়েক মাস দেশটির অর্থনীতি চাঙ্গা থাকে দেশটি বৈদেশিক ঋণ ও বিনিয়োগে নির্ভরতা কমিয়েছে ইউরোপ থেকে আমদানি নামিয়ে এনেছে মাত্র পাঁচ শতাংশে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডলারে নিষেধাজ্ঞা আসবে জেনে দেশটি তার ডলার নির্ভরতা কমিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলারের পরিমাণ চল্লিশ শতাংশ থেকে কমিয়ে এনেছে মাত্র ষোলো শতাংশে বিপরীতে চীনা মুদ্রা রিজার্ভে রেখেছে তেরো শতাংশ শুধু তাই নয় সুইফটের বিকল্প হিসেবে চীনের আন্তঃসীমান্ত মুদ্রা বিনিময় ব্যবস্থার অংশ হয়েছে ক্রেমলিন কিন্তু চীন কি আদৌ সাহায্য করবে রাশিয়াকে করলে কেন রাশিয়া চীনের কাছে যত যখন যত বেশি সাহায্যের প্রত্যাশী হবে তার সেই পরিমাণ আপনার ক্ষমতা চীনের বাড়তে থাকবে চীনের যে আপনার যে মুদ্রা ইউয়ান বা রেন সেটাকে কিন্তু এখানে প্রচেষ্টা চালানো হচ্ছে যাতে করে এটা আন্তর্জাতিক ভাবে একটা অ্যাকসেপ্টেবল একটা কারেন্সিতে পরিণত হয় চীনের মুদ্রা যদি আরো প্রভাবশালী হয়ে যায় তাহলে তো পুরা আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় তো চীনের আয়ত্তে চলে আসবে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় গত এক যুগ ধরেই চীনের সঙ্গে বন্ধুত্ব ও বাণিজ্যিক যোগাযোগ গভীর করেছে রাশিয়া নানা রকম মার্কিন বাণিজ্যিক বিধিনিষেধের মধ্যে থাকা চীনও সেটাকে কাজে লাগিয়েছে ইতোমধ্যেই রাশিয়া ইউরোপে গ্যাস ও জ্বালানি হিসেবে চুক্তি করেছে চীনের সঙ্গে এমনকি ডলারের বদলে জ্বালানির দাম চীনা মুদ্রায় নিতেও সম্মত হয়েছে রাশিয়া এমন সম্পর্কের প্রেক্ষাপটে বুধবারই চীন জানিয়ে দিয়েছে তারা পশ্চিমা দেশগুলোর মতো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে না এবং স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাবে চীনের পাশাপাশি রাশিয়া ভারত সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ এমনকি ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার কিছু দেশকেও পরোক্ষভাবে হলেও নিজের পক্ষে রাখতে পেরেছে কিন্তু রাশিয়া এবং এর নাগরিকদের জন্য নতুন সমস্যা তৈরি হয়েছে ইউরোপে দেশটির বিমান চলাচল বন্ধ হওয়া রাশায়ন শিল্পীদের অনুষ্ঠান বাতিল এবং রাশিয়াকে ইউরোপের শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার মতো ঘটনাগুলো এমনকি ফিফা ফুটবল থেকে নিষিদ্ধ করেছে রাশিয়াকে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে ফর্মুলা ওয়ানের রেসিং প্রতিযোগিতা অর্থাৎ খেলাধুলার জগতেও বিচ্ছিন্ন করা হচ্ছে দেশটিকে গত অনেক বছর যাবতী রাশিয়াকে মানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে স্পোর্টস এর ক্ষেত্রে ঘুরে করে রাখার চেষ্টা করা হচ্ছে এই যে কয়েকদিন আগে মানে চীনে অলিম্পিক অলিম্পিক সেখানেও কিন্তু রাশিয়া তাদের নিজেদের ফ্ল্যাগ নিয়ে নামতে ইউরোপের বিভিন্ন দেশে অলরেডি রাশিয়ার প্রচুর ছেলে মেয়ে বাইরে পড়াশোনা করে তাদেরকে এক্সপেল করা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো চাইছে জনগণকে সরকারের মানে বিরুদ্ধে মানে খেপিয়ে তোলা আর কি কিন্তু সেটা কতখানি সম্ভব হবে আমার অভিজ্ঞতা বলে এদেরকে যত চাপা হয় এরা তত কিন্তু খেলাধুলা কিংবা শিক্ষার মতো রাশিয়াকে কি বিশ্ব রাজনীতিতেও বন্ধুহীন করতে পারবে পশ্চিমা দেশগুলো রাশিয়া ইরান বা উত্তর কোরিয়ার মতো নয় এটি একটি বড় অর্থনীতির দেশ এখানে চীন রাশিয়ার পাশে থাকবে এতে কোনো সন্দেহ নেই ভারত সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের রাশিয়ার বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে এতেই বোঝা যায় রাশিয়া একা হয়ে যায়নি একঘরে বলতে যদি আপনার বুঝান যে সব দেশই রাশিয়ার বিরুদ্ধে যাবে সেটা হবে না কিছু দেশ যেতে পারে এখানে আপনার সবাই সবার স্বার্থ আপনার আপনার হিসাব করবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে নিঃসন্দেহে সেটি কঠোর পদক্ষেপ কিন্তু এটি কতটা কার্যকরভাবে রাশিয়াকে কোন করবে সেটা নির্ভর করবে এই নিষেধাজ্ঞা বছরের পর বছর চলবে নাকি সাময়িক দীর্ঘমেয়াদে নিষেধাজ্ঞা থাকলে সেটা সামলানো কঠিন হয়ে উঠবে রাশিয়ার জন্য কিন্তু ইউরোপের জন্যও সেটি হবে বিশাল বাণিজ্যিক ক্ষতির কারণ চীনের সম্ভাব্য সাহায্যের পাশাপাশি আপাতত এই সমীকরণও আশা দেখাতে পারে রাশিয়াকে বাবু BBC Bangla.